আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই বাড়িটি বর্তমান সময়ে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আপনি যদি এখন এই অবস্থায় এই বাড়িটা করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়টা আপনি জানতে পারবেন, এবং আরও জানতে পারবেন বর্তমান সময়ে কিভাবে 8 থেকে 9 লক্ষ টাকার ভিতর এই বাড়িটা, এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করা হয়েছে। তো ভিউয়ার্স, এ বাড়িটির কাজটি শুরু করা হয়েছিল আরও প্রায় 2 বছর আগে। তো এখানে যে কাজটি করা হয়েছে এটা আপনার প্রথমে 7 লেভেল পর্যন্ত কাজটি করা ছিল। তো সেই কাজ করার জন্য খরচ হয়েছিল 6 লক্ষ টাকা, আর ছাদে এখানে 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই ছাদটি করার জন্য। তো এটা বর্তমান বাজার অনুযায়ী করতে গেলে আরও 2 লক্ষ বা 1 লক্ষ টাকা, 1 লক্ষই হবে না, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বৃদ্ধি হবে এতটুকু কাজ করার জন্য। তো আজকের এই বাড়িটির ভিতর আপনি পাবেন 4টা বেডরুম, 3টা টয়লেট, 1টি ড্রয়িং রুম ও থাকবে আপনার 1টি স্টেয়ার রুম, এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিব, এবং এই ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে তা জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো আজকের এই যে বাড়িটি, এই বাড়ির ফাউন্ডেশন নেওয়ার জন্য 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। প্রতিটি কলামে 4 পিস করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং বেজের জন্য যে রডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। আপনার বেজের যে শর্ট কলাম থাকে, শর্ট কলামের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, গ্রেড বিমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এবং যে কলামগুলো থাকে প্রতিটা কলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে, আর যে বিমটা দেওয়া হয়েছে এটা আপনার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। ছাদ ঢালাইটা 4.5 ইঞ্চি দেওয়া হয়েছে। আপনিও চাইলে এভাবে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন ফ্লোর প্ল্যান দেখুন। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা এদিকটা রয়েছে দৈর্ঘ্য 36 ফিট 8 ইঞ্চি, এদিকটা রয়েছে প্রস্থ 33 ফিট 8 ইঞ্চি। তো এই সিঁড়ির যে ল্যান্ডিং, এই পোর্চটাকে বাহিরে বের করা হয়েছে, এবং এপাশে রয়েছে একটি বেডরুম, এপাশে রয়েছে একটি বেডরুম, এখানে একটি বাথরুম রয়েছে, এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে, এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম, আর এখানে রয়েছে ড্রয়িং রুম, এখানে রয়েছে একটি বেডরুম, এখানে রয়েছে একটি বেডরুম, এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, পেছনের দিকে এখানে কিচেন হবে, কিচেন কাম ডাইনিং রুম। তো আপনি চাইলে এভাবে করতে পারেন, আবার যদি আপনার এটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখানে 3টা বেডরুম রেখে আর একটা কিচেন কাম ডাইনিং রুম রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি আপনার 1226 স্কোয়ার ফিট জায়গাতে করা হয়েছে, এবং 281 পয়েন্ট জমি, এবং এটা আপনার 1 কাঠা 70 পয়েন্ট জমির উপর করা হয়েছে। তো আজকের এই বাড়িটি যদি আপনি বর্তমান সময়ে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার 26 লক্ষ টাকার মতো খরচ হতে পারে।